नमस्कार बंधुरा आमार चैनल इजी रेसिपीजे आपनादे सबाइके वेलकाम जानाई। आज आमी आपनादे साथे शेयर करब महाराष्ट्रियन स्टाइल मसाला पमफ्रेट। आर ए रेसिपिटा किन्तु खेते असाधारण है और असाधारण बोले किन्तु अनेकटाई कम बला है। ताहले समय नष्ट ना करे देखे नेवा जाक आजकेर रेसिपि संगे थाक। महाराष्ट्रियन स्टाइले मसाला पमफ्रेट बनानोर जोन्नो आमी एखाने पमफ्रेट माछ निये निएछि दुटो। आर दुटो माछेर आमी दुई पीठे आमी दुटो करे स्लिट करे निएछि जाते परे मसलागुलो रान्नार समय भालोभाबे ढुकते पारे। ম্যারিনেশনের জন্য নিয়ে নেব প্রয়োজন মতো নুন। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো নুন নিয়ে নেবেন। এখানে আমি নুন নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নেব 1/2 টিস্পুন। এরপর আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব 1/4 টিস্পুন। এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1/2 টিস্পুন করে 1 টিস্পুন টোটাল আদা রসুন বাটা নিয়ে নিলাম। নিয়ে নেব একটা পাতিলেবুর 1/2 লেবু, আর সেখান থেকে আমি রসটা নিয়ে নেব 1/2 একটা পাতিলেবুর রস নিয়ে নেব। আর এরপর আমি এইগুলো মশলাগুলোর সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব এবং 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে সেটা আমি গরম করে নেব এবং তারপর নিয়ে নেব 1 টিস্পুন গোটা জিরে। গোটা ধনে নিয়ে নেব 1 টিস্পুন। আর মৌরি নিয়ে নেব 1/2 টিস্পুন। আর এরপর একটা শুকনো লঙ্কা নিয়ে নেব। আর এরপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট মতো পর যখন এই মশলাগুলো থেকে একটা হালকা অ্যারোমা বেরোতে শুরু করবে আমি তখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইতে আমি নিয়ে নেব প্রয়োজন মতো সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছটা দিয়ে দেবো এবং 3 থেকে 4 মিনিটের জন্য বোথ সাইড ভালো করে ভেজে নেব। তবে খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব এবং গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবারে মাছগুলো আমি তুলে নেব। এরপর যে ব্লেন্ডিং জারের মধ্যে আমি ড্রাই রোস্ট করে মশলা করে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নেব আগে থেকে মিডিয়াম সাইজে কেটে নেওয়া একটা পেঁয়াজ, নিয়ে নেব ছোট ছোট করে টুকরো করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আর সাথে একটা কাঁচা লঙ্কা। এরপর আমি সামান্য একটু জল অ্যাড করে এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে ওই সেম তেলে আমি ফোড়ন দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো 1/4 টিস্পুন। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো শুকনো কারি পাতা। আমি এখানে ড্রাই কারি পাতা ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে ফ্রেশ কারি লিভসও ব্যবহার করতে পারেন। এটাই কিন্তু এই রান্নাটার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। আর এরপর নিয়ে নিচ্ছি যে আগে থেকে করে রাখা মশলা, সেই মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। আর দিয়ে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে কষতে থাকবো। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর আদা রসুন বাটা দিয়ে আমি আবারও রান্নাটাকে কষতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। আর তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 টিস্পুন আর একটু সামান্য বেশি, তাতে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এই সব কিছু দিয়ে তারপর দিয়ে দেবো সামান্য একটু জল এবং জল দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষে নেব। 2 মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। মশলাটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর প্যারালালি আমি এখানে 1/2 কাপ গরম জল নিয়ে নেব আর তার মধ্যে আমি 2 টিস্পুন গুঁড়ো নারকলের দুধ দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারেন। 2 টিস্পুন গুঁড়ো নারকেলের দুধ আমি দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব এবং এখানে একটা নারকেলের দুধ তৈরি করে নেব। আর এই নারকেলের দুধ আমি তারপর এই রান্নাটার মধ্যে দিয়ে দেবো।
নারকলের দুধ এখানে তৈরি হয়ে গেছে। এবার এই নারকলের দুধটা আমি এই রান্নার মধ্যে দিয়ে দেবো এবং এক মিনিটের জন্য হাই ফ্লেমে রান্নাটাকে হতে দেবো। এক মিনিট প্রায় হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী নুন। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। এটা আপনারা কীরকম চিনি পছন্দ করেন বা কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেবো ধনে পাতা। আগে থেকে চপ করে রাখা একটু ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে আমি ভালো করে কষে নেব এবং তারপর আমি আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছ এর মধ্যে দিয়ে দেবো। পমফ্রেট মাছটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য রান্নাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেব। মহারাষ্ট্রিয়ান স্টাইল মশালা পমফ্রেট কিন্তু একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ স্টে হেলদি।